46তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এবার চ্যানেল ওয়ানের সঙ্গে রয়েছেন সাহিত্যিক প্রচেত গুপ্ত। প্রচেতদা, এইবারে কি কি বই বেরোলো তোমার? এই রে, আমার তো অনেক বই বেরিয়েছে। আমার নিজের বইয়ের কথা নিজে বলতে কীরকম একটা লাগে, কেমন? আমি বরঞ্চ বলি, অনেকের অনেক বই বেরিয়েছে, খুব ভালো ভালো বই বেরিয়েছে। আপনারা যারা দেখছেন তারা অবশ্যই আসুন, শুধু আমার বইয়ের জন্য নয়, অনেকের বইয়ের জন্য আসুন, এসে দেখুন কীরকম লাগছে, কীরকম করতে ভালো লাগছে, এবং আপনারা একটু খুঁজুন। এবং একটাই অনুরোধ করব, আমার বই কিনুন এটা বলবো না, আপনার পছন্দ মতো বইটি কিন্তু কিনুন, মানে একটু মানে আপনার বাজেট অনুযায়ী যা হবে তাই বুঝেই কিনুন। বই কিনে কখনো ঠকতে হয়নি, বই না কিনে কিন্তু সবসময় ঠকতে হয়, সেইটা বুঝে আমি আমার নিজের বইয়ের প্রচার এখানে করব না। এখানে আমি অনেকবার বসেছি এই চ্যানেলে, আমি চ্যানেল ওয়ানে অনেকবার বসেছি, সেখানে আমার বই নিয়ে অনেক কথা হয়েছে। এবার আপনাদের হাতে ছেড়ে দিলাম, আপনারা আসুন, যে বইটা আপনাদের পছন্দ আপনারা অবশ্যই কিন্তু কিনে নিয়ে যান, আমারটা না, যার বই পছন্দ তারটাই কিনবেন, কেমন? প্রচেতদা, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে সবার হাতেই কিন্তু একটা করে বইয়ের প্যাকেট রয়েছে, সকল দর্শক। আগে যেমন শুনতাম লোকে বইমেলা আসে ঘুরে চলে যায়, কিন্তু সবার হাতে বইয়ের প্যাকেট থাকাটা তোমার একজন সাহিত্যিক হিসেবে তোমার কাছে কতটা আনন্দের? আমার কাছে আনন্দের শুধু নয়, যারা বলেন যে বই বিক্রি হয় না, মানুষ বই কেনে না, এই প্রজন্ম বই পড়া ছেড়ে দিয়েছে, বইয়ের বদলে ওটিটি বইকে হারিয়ে দিয়েছে, ফেসবুক বইকে হারিয়ে দিয়েছে, টিভি চ্যানেলের যারা দেখছেন তারা বইকে হারিয়ে দিয়েছেন, যারা সারাক্ষণ টিভি দেখছেন তারা বইকে হারিয়ে দিয়েছেন, মুদ্রিত বই হারিয়ে গেছে ই বুকের পাল্লায় পড়ে, এসব যারা বলেন তারা একটু আসুন, তারা একটু দেশে দেখে যান। কেউ কারুর শত্রু নয়, তার প্রত্যেকে প্রত্যেকের কাজ করে যাচ্ছে, টিভি চ্যানেল তার নিজের কাজ করছে, ওটিটি প্ল্যাটফর্ম তার নিজের কাজ করছে, ই বুক তার নিজের কাজ করছে, মুদ্রিত বইও তার নিজের কাজ করছে। দেখুন কত হাজার হাজার, এবং আপনি রবিবার ছুটির দিন এবং অন্যান্য সময় সন্ধ্যেবেলা এলে ভিড়ে এই কথা আমরা চ্যানেল রেকর্ডই করতে পারতো না, ও রেকর্ড করছে। আমার কাছে এটাই আনন্দের বিষয়, এটাই প্রমাণ, এটার মুখে বলার আর কিছু দরকার নেই, আপনারা নিশ্চয়ই ওরা যা দেখাচ্ছে দেখলেই বুঝতে পারছেন, ফলে বইয়ের কিছু ক্ষতি হয়নি, এটাই আমার কাছে বারবার বক্তব্য। বইয়ের উত্তেজনা, বইয়ের উৎসাহ, বইয়ের আবেগ আরও অনেক 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 বেড়েছে, কারণ প্রকাশক সংখ্যা বেড়েছে। আমি তথ্য দিয়ে বলছি, আমি কোনো ভেক কথা বা আমি কোনো আমার নিজের ভাবনা থেকে বলছি না, প্রকাশকের সংখ্যা বেড়েছে, বইয়ের সংখ্যা বেড়েছে, পাঠকের সংখ্যা বেড়েছে, কই কমছে না তো, তাই না? প্রচেতবাবুর কথা থেকেই পরিষ্কার যে প্রকাশকের সংখ্যা বেড়েছে, বইয়ের সংখ্যা বেড়েছে, এবং এটাই কিন্তু আগামী দিনে একটা আশার কথা এবং আশার চিত্র। সকলেই ভালো থাকবেন।